বর্তমান কমেছে কমেছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক হঠাৎ করে বাজার কমে গেল দেশি পেঁয়াজের এই মুহূর্তে দেশি পেঁয়াজ কত টাকা দরে বিক্রি হচ্ছে এই সমস্ত তথ্য প্রান্তিক পর্যায়ে কৃষক ভাই এবং ব্যাপারী ভাইদের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দর্শক এই মুহূর্তে কৃষকের মুখে কিন্তু কান্নার চাপ আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই বর্তমানে পেঁয়াজের বাজার কমছে না বাড়ছে বর্তমান কমেছে কমেছে গতকালকে তো বাজার বেশি ছিল আজকে হঠাৎ তোমার কারণ কি ভাই আজকে বেশি ছিল এই মুহূর্তে আজকে কম না সকালবেলা বিক্রি হয়েছে 2500 এখন 2500 এত কমার কারণ কি ভাই উপরে যদি কম থাকে মদনটা সেই হিসাবে কিনবি বর্তমানে কি পেঁয়াজে লস হচ্ছে আপনাদের ভাই পেঁয়াজে আমার চাষি লোক আমরা আমার লস লাভ এখন সবই লস সবই লাভ আপনার কোন পেঁয়াজটা ভাই এই তো এই পেঁয়াজটা এইটা আর এইটা আছে আপনি কোন হাটে পেঁয়াজ নিয়েছেন ভাই এই তো মাছপাড়া মাছপাড়া আজকে তো সোমবার সোমবার আজকে 21 তারিখ 21 আগস্ট হঠাৎ করে 20 তারিখে পেঁয়াজের দাম বেশি আর 21 তারিখে পেঁয়াজের দাম কম তার কারণ কি ভাই বলতে পারবেন কারণ এখন আমরা কি পাবো আমরা আটে আসি ব্যবসায়িকের মাঝে মাঝে সিন্ডিকেট আছে ব্যবসায়িকটা সিন্ডিকেট করে এটা ব্যবসায়ী দালালাই এতে করতে হয় নাকি ব্যবসায়ী দালালাই বড় হয় সব হঠাৎ করে মাল কম আছে দাম বাড়া দেখে নেয় আবার মাল চাপিয়ে গেলে সেটা আবার কম হয় দাম কমে কেন আপনি বলতে চাচ্ছেন ব্যবসায়িকটা সিন্ডিকেট করে জি বর্তমানে পেঁয়াজের আমদানি কেমন আছে বাজারে পেঁয়াজ তো ছিল আমদানি ভালো পেঁয়াজ ছিল সব ফিরে ফিরে নিয়ে গেছে সব ফিরে ফিরে নিয়ে গেছে মানে দাম পেঁয়াজ ফিরে নিয়ে গেছে দাম কমার কারণে ফিরে নিয়ে গেছে জি আপনি বলতে চাচ্ছেন এই মুহূর্তে দেশি পেঁয়াজের বাজার অনেকটাই কমে গেছে আজকে অনেকটাই কমে গেছে কত মন পেঁয়াজ নিয়েছেন ভাই কত মন পেঁয়াজ নিয়েছেন আমার এখানে আছে কোনো 10-15 মন মতো না 10-15 মন পেঁয়াজ নিয়ে আসছেন এইখানে পেঁয়াজ হচ্ছে এইদিকে পেঁয়াজ হচ্ছে আর ব্যাপারীরা এখন কত বলছে কোনটার দাম কত বলছে এটা 2600 আছে এটা 2600 বলছে জি আর এটা এটা 2500 কয় এটা গুটি পেঁয়াজ 2500 2500 আর এটা কত বলছে এটা 2300 এটা 2300 বলছে মানে বড় পেঁয়াজটা বলছে আপনার 2600 সকালবেলা বিক্রি হতো 2800-2700 2800-2700 আর ভালো কোয়ালিটির তো ওটা তো 2900 বাজার ছিল 2900 ছিল সেটা আজ নাই আজকে নাই আজকে বিক্রি হয়েছে 2900 সকালে সকালে এখন কত এখন ওই 2700 ধরেন 2700 আচ্ছা সকালে যদি 2900 বাজার যায় আর এখন হলে কি 2700 200 টাকা মন করা কম এটা কি ব্যবসায়িকের মাঝে সিন্ডিকেট নাকি না সিন্ডিকেট না আমদানি হয়ে গেছে মাল বেশি আমদানি হয়ে গেছে মাল বেশি গৃহস্থর মাল আমদানি হয়ে গেলে কম বেশি হবে এই মুহূর্তে কৃষকদের যে লস হচ্ছে যে সকালে যারা বিক্রি করছে 2900 এখন যারা 2900 আশা করে নিয়ে আসছে বাজারে পেঁয়াজটা 2700 বিক্রি করতে হচ্ছে এতে কৃষকের লস হচ্ছে না ভাই কৃষকের লস না কৃষক আছে আপনার তার ক্ষেতের মাল জোয়ার মাসে তাকে তো লস নাই বুঝেছেন তাহলে 2000 বেশি লস না 3000 বেশি লস আপনি বলতে চাচ্ছেন যারা চাষাবাদ করে তাদের কোনো লস নাই লস আছে লাভও আছে তারা যে সার বীজ সেচ কৃষকের তো অনেক খরচ এই ধরেন এটা ধরতে গেলে ব্যবসাদারের লস হয় 2000 মাল 3000 হয় 3000 মাল 2000 হয় ও কৃষকও তাই 2000 মাল 3000 এর মধ্যে কোনো সময় 3000 মাল 2000 এর আচ্ছা আপনি কৃষক না ব্যবসায়ী আমি ব্যবসায়ী সেই জন্য বলতেছেন যে কৃষকের কোনো লস নাই লস না কোনো লস নাই না কৃষকের লস হবে আচ্ছা ভাই কৃষকের কি লস আছে নাকি আপনার লস হলে আপনার সবার লস লাভ আছে লস হলে কৃষকের লস নাই কৃষকের লস নাই ব্যবসাদারের লস তার মানে এই মুহূর্তে কৃষকের লস নাই না না ব্যবসা দিলে কয় আছে কৃষকের লস নাই এটা কামলা নোয়ারা 600 টাকার 3 অক্ত খাবার দিয়ে শোনেন সার ফার দাম কত 8000 টাকা মনে হয়েছে একবার হ্যাঁ হয়নি 8000 টাকা মনে পেঁয়াজ বিক্রি হয়েছে আবার 1000 টাকা মনে হয়েছে কৃষক যেমন আমদানি হাটে খাটে আবার সেরাম বিক্রি করে এ তার আমাদের ব্যবসা দ্বারা দাঁড়ান এ মাঝে 3000 টাকা হয়েছিল পরে আবার হয়ে গেল 2000 টাকা এই মুহূর্তে কৃষক ভাইদের কাছে একটাই উদ্দেশ্য বলতে চাই এই মুহূর্তে বাজারে পেঁয়াজ কম নিয়ে আসুক আর পেঁয়াজে যখন আমদানি কম হবে তখনই দেশি পেঁয়াজের দাম বেড়ে যাবে বাজারে আবার বেড়ে যাবে আমদানি যখন বেশি হবে তখন কিন্তু বাজারে এমনি কমবে আমদানি হওয়ার পরে তো কমছে 100 টাকা এখন যদি 10 থেকে 15 জন কৃষক পেঁয়াজ নিয়ে আসে এমনিতে পেঁয়াজের দাম 3500 হয়ে যাবে এবার এটা ঠিক এটা ঠিক আমদানি কম হলে দাম বাড়বে এই মুহূর্তে কৃষকদের কাছে একটি চা যদি আপনারা পেঁয়াজের দাম পেতে চান অবশ্যই কম কম করে পেঁয়াজ হাটে নিয়ে আসবেন
তাহলে অবশ্যই আপনারা পেঁয়াজ বেশি দামে বিক্রি করতে পারবেন। দর্শক, প্রতিদিনের বাজার বিষয় নিত্য নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।